শুরুতেই দুর্দার করে প্রশ্ন করা শুরু করে দিই। হ্যাঁ, শাফিন ভাইয়ের সাথে কথা হচ্ছিল বাংলা গান নিয়ে, এবং মাইলসের বেশ কিছু ম্যাসিভ হিট গান আপনার হাত দিয়ে বেরিয়েছে, আপনার মাথা থেকে বেরিয়েছে, সরি, মাথা দিয়ে চিন্তা করেছে, হাত দিয়ে বেরিয়েছে, কথাটা কিন্তু ভুল বলেনি। আমরা তখন যখন মাথা থেকে বেরিয়েছে তখন তো আসলে বোঝা যায় না, বোঝা যায়নি, রাইট, বাট ম্যাক্সিমাম যে গানগুলো মানে আপনি দুইটা গানের কথা বলেন, যেমন আমি বলতে পারি যে শাফিন ভাই যে জাদু গানটা, এটা ইজ সাম ম্যাজিক, ওনাদের আগের ইংলিশ সং এর, এবং ওটারই বলা যায় ভাবানুবাদ, সেম টিউনে একদম ইজ সাম ম্যাজিক ট্রান্সলেশন জাদু, আচ্ছা, কিন্তু এটা এত সুন্দর করে ম্যাচ করে গিয়েছিল, সো এটাও একটা নাম্বার ছিল। পরে ফিরিয়ে দাওটা যেটা, রাইট, ফিরিয়ে দাওটা যখন লেখা হয় এটা কমপ্লিটলি স্টুডিওতে বসে লেখা। আচ্ছা, স্টোরিটা কি রকম বলেন তো একটু? অডিও অডিওতে বেলি রোডে, হ্যাঁ, সো হঠাৎ মানম ভাই একদিন বিকেলে ফোন করলো 3:30 দিকে যে মাহমুদ ফ্রি আছে কিনা, সো আমি বললাম যে হ্যাঁ আসতে পারি, তখন গেলাম, দেখি মানম ভাই শাফিন ভাই সোফায় শোয়া, এন্ড মানম ভাই, হ্যাঁ, মানম ভাই তখন কিবোর্ডে টিউন করছে, মানে কাইন্ড অফ এটা টিউন এন্ড লিরিক্স একসাথেই হচ্ছে এরকম একটা সাইমালটেনিয়াস, আচ্ছা, এবং ওয়ার্ডও তখন ঠিক করা হচ্ছে, সো সবকিছুই মোটামুটি সেট হলো, কিন্তু ওই কিওয়ার্ডটা পাওয়া যাচ্ছে না, তখন আমরা ফিরিয়ে দাও চিন্তা আসলো, মানম ভাই একটা কিউ করলো, আমি করলাম, তারপরে মাঝখানে আমার মাথায় একটা আইডিয়া যেটা কাল ইয়ে করছিল শেষের কবিতা থেকে রবীন্দ্রনাথের, আচ্ছা, যে জেনেছি যাহারে পাইনি তবুও পেয়ে, তো ওই আইডিয়া থেকে আমি এখানে একটা লাইন আসলে দিয়েছিলাম যে পেয়ে হারানোর বেদনায় পড়ে চলেছি সারাক্ষণ, সো এই ব্যাপারগুলো এখানে আমরা ইনকর্পোরেট করেছি। আর মজার ব্যাপার হচ্ছে ওইদিনই এই গানটা উনি ভোকাল দিয়েছিলেন শাফিন ভাই, আচ্ছা, এন্ড রাত 10টায় কিংবা রাতে বোধহয় আপনার কোনো ফ্লাইট ছিল, ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল এরকম একটা, তাই, হ্যাঁ, সো ওইদিন রাতে, ওইদিন আমার কিন্তু মনে নেই, না আমার মনে আছে যে আপনি তাড়াতাড়ি ভোকাল দিলেন 8:30 বাজে, 9টার মধ্যে গান শেষ হলো, আমি লিখছি এক প্যারা করে, মানে ফার্স্ট আপনি এক প্যারা করে লিখছেন, এক প্যারা করে গাইছেন, বুঝতে পারছি, কখন যে কোন জিনিস, তুমি তো মিউজিশিয়ান তুমি জানো যে আনএক্সপেক্টেডলি কত কিছু হয়ে যায়, খুবই আনপ্রেডিক্টেবল, যে গানগুলি তুমি হয়তো অতটা গুছিয়ে করো নাই, যে গানটি আমি সবচেয়ে বেশি নেগলেক্ট করছি সেই গানটি হিট করেছে, ইভেন ওই যে ধেকি ধেকির ব্যাপারটাও, এটাও আমরা খুব মজা করে লিখেছিলাম, তখন ইউনিভার্সিটিতে পড়ি, লেকচার থিয়েটারের উপরে আপনার এসি লাগানোর কথা ছিল হয়তো বা, সো ফলস সিলিং এরটা তখন ফ্যানের আওয়াজ ঢকঢক ঢকঢক করে, আচ্ছা, বাস্তব তো, যার কারণে লেকচার থিয়েটারে কথা শোনা যেত না টিচারের। হ্যাঁ শাফিন ভাই, তুমি আমার গান শোনাবে না, আমি শোনাচ্ছি না, গানটা শোনাবেন আপনি, আপনি বলেন আপনার কোন গানটা গাইবেন? আমরা ইয়েটা করি না কেন, জাদুটার একটা গল্পটা বলি, জাদুটা আমি লন্ডনে থাকা অবস্থায় ইংলিশে প্রথম লিখেছিলাম, ইটস ম্যাজিক নামে, যেটা আমাদের মাইলসের সেকেন্ড অ্যালবাম স্টেপ ফার্দার নামে ওই অ্যালবামটাতে ছিল, ওইটা প্রত্যাশা অ্যালবামে 93-তে আমরা বাংলাতে করলাম, ওই বাংলাটা যেটা ও একটু আগে মেনশন করছিল, জাদুটা করি প্লিজ, জাদুটা প্লিজ, এটা একটা ইভেন খুব ফেমাস সং, অনেকে মানে বাসায় বসে বসে জাস্ট ডিম লাইটেও শুনে, আমি যতদূর শুনেছি আর কি, তাই বিকজ ইভেন উনি যখন ইংলিশটা করেছিল ওই থিমটা আমাকে অ্যাবজর্ব করে আবার লিখতে হয়েছে, বিকজ তখন স্নো ড্রপস হচ্ছে এরকম, আচ্ছা আচ্ছা, মৃদু হাওয়ার মতো, প্লিজ